नमस्कार, आमी डॉक्टर रतन दास, डायरेक्टर कार्डियक सर्जरी बीएमबी लाहौर हॉस्पिटल। आज के एक विषय आलोचना करब से हे भाल्व सर्जरि ऊपर, कारण जे काज से 20% काज भाल्व सर्जरि। तो ये भाल्व सर्जरि कार कार दरकार, की करे करा हय, कादेर कादेर करा हय, से विषय एक आलोचना करब। ভাল্ভ সার্জারি সাধারণত ভাল্ভ রিপ্লেসমেন্ট অথবা ভাল্ভ রিপেয়ার। তো আমাদের দেশে দেখা যায় যে রিমেটিক হার্ট ডিজিজের প্রবণতা খুব বেশি। তো রিমেটিক ফিভার, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রিমেটিক ফিভারের প্রিভিলেন্স এখনও আছে। রিমেটিক ফিভারের পর কী হয়, হার্টের ভাল্ভ ড্যামেজ হয়, আস্তে আস্তে হার্টের ভাল্ভের মুখগুলো সরু হয়ে যায় অথবা ভাল্ভে লিক করা শুরু করে। তো যখন ভাল্ভের মুখটা খুব সরু হয়ে যায় অথবা লিক, ভাল্ভে লিক করাটা লিক বেশি হয়, তখন ভালগুলো রিপ্লেস করে দিতে হয়, লোকে খুলে ভালগুলো বদলি করে দিতে হয়। সো যাদের রিমেটিক হার্ট ডিজিজ আছে সেখানে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস অথবা সিভিয়ার মাইট্রাল রিগাজিটেশন হলে, অথবা অন্য ভালভের স্টেনোসিস অথবা রিগাজিটেশন হলে ভালভগুলো চেঞ্জ করে দিতে হয়। আবার আরেক গ্রুপের পেশেন্ট আছে যেখানে ভালভগুলো নষ্ট হতে পারে, যেগুলো হচ্ছে ডিজেনারেটিভ ভালভুলার ডিজিজ। সেগুলো হচ্ছে বয়সের সাথে অ্যাওটিক ভাল অনেক সময় ক্যালসিফাইড হয়ে অ্যাওটিক ভাল চেঞ্জ হয়ে যায়, কখনো জন্মগত অ্যাওটিক ভালভের প্রবলেম থাকে, সেগুলো বাইকাসপিড অ্যাওটিক ভাল বলে, সেগুলো বয়সের সাথে ভালভগুলো সরু হয়ে যায়, সেই ভালভগুলোকে আইদার চেঞ্জ করতে হয় অথবা কখনো সেগুলোকে মেরামত অথবা রিপেয়ারও করা যায়। আরেক গ্রুপের পেশেন্ট আছে যাদের হচ্ছে ইসকিমিক ভালভ রিগাজিটেশন, ইসকিমিক ভালভুলার ডিজিজ। সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের পর কারো দেখা যায় মাইট্রাল ভালভে লিক করছে, সেই ক্ষেত্রে মাইট্রাল এই ভালভগুলো রিপেয়ার করা পসিবল, সেগুলোকে রিপেয়ারই করা উচিত, সেগুলোকে রিপ্লেসমেন্ট করার দরকার খুব কম পড়ে। আরেকটা গ্রুপের পেশেন্ট হচ্ছে যেখানে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস, ভালভের ভেতরে ইনফেকশন হয়েও কখনো ভালভ খারাপ হতে পারে, সেই ভালভগুলোকে সাধারণত চেঞ্জ করে দিতে হয়। তো এখন হচ্ছে কিভাবে ভালভ চেঞ্জ করা হয়, দুটো প্রসিডিওর আছে, দুটো এখন আরেকটা নতুনও এসছে। একটা হচ্ছে কনভেনশনাল ওয়েতে ভাল্ভ সার্জারি করা, সেটা হচ্ছে স্টারনামটা কেটে, বড় করে কেটে বাইপাসে গিয়ে ভালভটাকে রিপেয়ার করা অথবা রিপ্লেসমেন্ট করে দেওয়া। আবার আজকাল মিনিমাল ইনভেসিভেও ভাল রিপ্লেস করা যায়, মিনিমাল ইনভেসিভে ডান দিকে ছোট করে একটা কেটে সেদিক দিয়ে উইথ রোবোটিক অথবা কখনো ক্যামেরার হেল্প নিয়ে আমরা ছোট ইনসিশন দিয়ে ভালভটাকে রিপ্লেস করে দিই। অ্যাওটিক ভালভের জন্য উপরে একটা ছোট্ট করে কেটে অ্যাওটিক ভালভটা মিনিমাল ইনভেসিভে চেঞ্জ করে দিই। থার্ড প্রসিডিওর আজকাল এসছে, অপারেশন ছাড়াই ভালভ রিপ্লেস করা যায়, সেটা অ্যাওটিক ভালভের ক্ষেত্রে পসিবল, মাইট্রাল ভালভের ক্ষেত্রে পসিবল নয়। অ্যাওটিক ভালভে বলে টাভি অথবা TAVR, সেটা কুচকির মধ্যে দিয়ে একটা তার পাস করে ভালভটাকে ভেতরে গিয়ে একটা বেলুন দিয়ে অ্যাওটিক ভালভটাকে ডাইলেট করে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়, স্ট্যান্ডের মধ্যে একটা ভালভ থাকে, সেই ভালভটা আবার কাজ করা শুরু করে দেয়। সেটা একটু একটু ব্যয়বহুল, কিন্তু বয়স্ক পেশেন্টের জন্য যারা সার্জারিতে প্রচণ্ড রিস্ক রয়েছে ওই ধরনের পেশেন্টকে অপারেশন ছাড়া টাভি করা হয়। আমরা এখানে বিএমবিলাতে রেগুলার টাভি করে থাকি। আজ 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে, আমরা 29শে সেপ্টেম্বরে ওয়ার্ল্ড হার্ট ডে এই জন্য পালন করি, এটা লোকের হার্টের রোগের প্রিভেনশন আর ট্রিটমেন্টের অ্যাওয়ারনেস আনার জন্য, যাতে হার্টের রোগটাকে প্রিভেন্ট করা যায় সেই বিষয়ে সে তার জন্য লোককে অ্যাওয়ারনেস আনার জন্য। তো আমি আজ ওয়ার্ল্ড হার্ট ডেতে একটা লোককে, সবাইকে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হেলদি লাইফস্টাইল লিড করুন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, স্মোকিং অ্যাভয়েড করুন, হেভি ড্রিঙ্কিং অ্যাভয়েড করুন, করে হেলদি খাবার খান, চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করুন, করে আপনাদের নিজের হার্টকে ভালো রাখুন, আর হার্টের কোনো সমস্যা হলে ডাক্তার কাছে আসুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাই হার্টকে ভালো রাখুন।